আজ পার্লারে পুচুকে চুল কাটতে নিয়ে গিয়ে হলো এক কাণ্ড। পার্লারের দিদি পুচুকে দেখে বলল, এত বড় চুল যখন কেটেই ফেলবো আগে একটু সাজিয়ে নিই। তো পার্লারের দিদি সে ওকে শাড়ি পরিয়ে চুল বেঁধে মেকআপ করে সেই বউয়ের মতো পুরো ব্রাইডাল মেকআপ করে একদম ফটোশ্যুট ফুট করে টরে নিয়ে তারপরে চুল কাটলো। আর মেয়েও সেরকম আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে, একেবারে ভাবতেই পারছে না যে ওর সাথে কী হচ্ছে। গেছে চুল কাটতে, আর এদিকে ওকে শাড়ি পরাচ্ছে, গয়না পরাচ্ছে, মেকআপ করাচ্ছে, ও মানে বুঝতেই পারছে না যে কী হচ্ছে ওর সঙ্গে। তো এই দেখো এরকমভাবে সাজাচ্ছে, সাজিয়ে নিয়ে তারপরে চুল কাটা হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। নাও রেডি, এই ছিল আজকের ফাইনাল লুক। তো
এবার সাজ কমপ্লিট হয়ে গেছে, আর এবারে চলে যাবো সোজা হেয়ার কাটিং এ। সমস্ত কিছু খুলে, সবকিছু খুলে খেলে রেখে দিয়ে এখন সোজা চলে এসেছি চুল কাটতে। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে গেলে তোমরা তার নোটিফিকেশনটা পাবে। তাহলে চলো, টাটা, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল। Thank you.